যেটা দেখছেন এটা একটা পুরোপুরটা সবুজ ছাড়াই একদম ধূসর রঙের, যেটা কংক্রিট পাথর। এখানে অনেকগুলো চাই দিয়েছে, বড় বড় চাই, যেটা একটা চায়ের মোটামুটি বড় বড় 10-20 তলা বিল্ডিং এর সমান। সেই চাই দেখাচ্ছি সামনে একটা পাওয়ার দিয়েছে, দেখেন হয়েছে আমি আছি। আর এই যে ওইখানে একটা পাহাড় দিয়েছে, এখানে একটা পাহাড়, টোটাল 4টে পর্বত শৃঙ্গ নিয়ে একটা পাহাড়, এবং পুরো কংক্রিট দেখুন, বিশাল বড় বড় পাথরের চাই, পাথরের শিলা এখানে যুক্ত আছে। এমনভাবে রয়েছে যেগুলো ঝড় বৃষ্টি কোনো রকম শক্তি প্রয়োগ করে ফেলা তো সম্ভব না, এবং এখন সমতল এমনভাবে আছে যেমন দাঁড়াতেই পারবে না। আল্লাহর একটা অপরূপ সৃষ্টি, এই পাথর খেয়ে বলা হয়েছিল, এ তো ছোট একটা পাথর, পৃথিবীতে বহু জায়গায় এরকম পাথর রয়েছে, সবচেয়ে বড় হিমালয় পর্বতমালা। সেই পাহাড়কে সেটা দেখলে তো আরও আশ্চর্য হওয়ার বিষয় রয়েছে। তো সেখানে পবিত্র কোরআনে কোরআন আল্লাহ তাআলা বলেছেন, যখন আমি কোরআনের এই মহান হাদিসকে আমার কথাকে যখন প্রচার করার জন্য খলিফা হিসাবে দায়িত্ব পালনের জন্য পাহাড় খেয়ে মনোনয়ন করছিলাম, তখন পাহাড় বললাম এই পাহাড় এই যে ভার বহন করতে পারবো না, দেখুন সেই পাহাড়ি কত পৃথিবীর ভার বহন করতে চলেছে, কিন্তু পবিত্র কোরআনে সেই ভারটাকে বহন করতে সক্ষম হয়নি, যেটা মানুষ সম্ভব হচ্ছে সেটা হচ্ছে আকল, চোখ, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, বিবেচনা বোধ, সেইটা আমরা জন্য শ্রেষ্ঠত্ব লাভ করেছি। তো আমি পাথর চূড়াগুলো দেখে অতি বিস্মিত, মানে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো থাকবে না, এগুলো সবই ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানুষের আমল থেকে যাবে। দেখুন একটা পাথর, ওই একটা পাথর, সঙ্গে বাফিদা আছে একটা, এই পাথরের ওই যে পাহাড়, ওই পাহাড়ে উঠা যায় কেউ উঠে যায় না, ওই পাহাড়ের মাথাতেও দেখেন এই দেখে রাম, রাম রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার যে প্রতীক মূর্তি, যেটা 22শে জানুয়ারি অযোধ্যা নগরীতে ঘটে গেল, তার একটা পতাকা এখানেও একটা আছে, ওইখানেও একটা আছে। মানুষ বড়ই বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খাচ্ছে, সত্য সামনে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সত্যকে ধরতে পারছে না, বুঝতে পারছে না, এই হচ্ছে আমাদের অবনতি, যেটা আমাদের বড়ই দুর্ভাগ্যের বিষয় যে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে কোরআনকে বহন করার জন্য, যার জন্য আল্লাহ আমাদের খলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন, করেছেন, তাই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে পালি নিয়ে গিয়ে, আমরা নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে, হ্যাঁ দেখুন কোথায় আজ আমরা বিচ্যুত।